রুনা, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করছি না, তোমাকে শুধু একটা অনুরোধ করব। এই যে বয়স্ক মানুষগুলো আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন, তুই তাদের সাথে খারাপ ব্যবহার করো না, অন্তত বেয়াদবিটা করো না। মাত্র তো 7 দিন সময় দিয়েছ, তুমি দেখে নিও, আমি এই 7 দিনের মধ্যেই ভালো হোক মন্দ হোক একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। যদি না পারেন? যদি না পারি, তুমি আয়ানকে নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না রুনা। আমাদেরকে আটকে রাখার জোর এখনো আপনার আছে মা? জোর না, বিশ্বাস। সাদিককে যে কথা দিয়েছিলাম সবাইকে নিয়ে একসাথে থাকবো, সেটা আমি রাখবো রুনা। ছেলেটাকে তো হারিয়ে ফেলেছি, তোমাদেরকে হারাতে চাই না। আপনি না চাইলেই কি মা, এই বাড়িতে থাকার তো আর অবস্থা নেই। এই যে এখন রাত হয়েছে, ডিনার করব, কিন্তু রান্নাঘরে গিয়ে কী দেখলাম, রান্নাঘরে সমস্ত কিছু হুলুস্থুল করে রেখেছে। কি করে কি হবে মা? বাড়িতে এতগুলো মানুষ থাকলে তো একটু এরকম অবস্থা হবে, আর তাছাড়া একটা কাজের লোক যদি থাকতো তাহলে তো এত সমস্যা হতো না রুনা। তোমার তো অনেক জানাশোনা, একটা কাজের লোক জোগাড় করতে পারছো না? মা, হুটহাট করে তো আর কাউকে বাসায় ঢোকাতে পারি না, তাই না? আগের জনই তো ভালো ছিল রুনা। মা, পুরনো কথা তুলবেন না প্লিজ। কেন সবসময় সামনে আসা কথাগুলোকে আড়াল করতে চাও বলো তো? চোখে কালো চশমা দিয়ে থাকলে কি বাইরেটা পুরোটা অন্ধকার হয়ে যায়? যায় না রুনা। যে মনি একসময় তোমার চোখের মনে ছিল। আচ্ছা, এই মনি তোমার জন্য তো কম কিছু করেনি, আমাদের এই সংসারের জন্য তো কম কিছু করেনি। তুমি তো আগে এরকম ছিলে না, এতটা অকৃতজ্ঞ কি করে হচ্ছে তুমি বলো তো? মা প্লিজ, আমার আমার এখন কাজ আছে, আপনি যান মা, আপনি যান প্লিজ মা, তা না হলে আমি হয়তো আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না মা, প্লিজ আপনি যান। এমনি এমনি তো আর বলছি না, তোমার কাজটা একটু সহজ করার জন্যই বলছিলাম। তবে হ্যাঁ, মনির বিকল্প তুমি কোনোদিনও খুঁজে পাবে না মা। আমি বারবার বলেছি, ওই মেয়ের নাম আমার সামনে আপনারা কোনোদিনও নেবেন না, যেই মেয়ের জন্যে আমার ছেলে আয়ান একদিন মরতে বসেছিল, সেই মেয়েকে আমি কোনোদিনও মাফ করতে পারবো না, সেই মেয়েকে আমার মনে আমি কোনোদিনও জায়গা দিতে পারবো না মা। সবাই মিলে আমার আমার মাথাটাকেই খারাপ করে ফেলবে।